বন্ধুরা, নারকেল গাছের কাছে, নারকেল গাছের গায়ে লেগে আছে দেখো কাঠ ঠোকরা। আমি জুম করে দেখাচ্ছি, যদিও পারছি না জুম করতে, মানে পেরেছি কিন্তু ছবিটা হেজি হয়ে যাচ্ছে, পারছি না তা না, পেরেছি হেজি হয়ে যাচ্ছে। কাঠ ঠোকরা গাছ নারকেলের গাছের গায়ে, নারকেল গাছের গায়ে লেপটে বসে আছে, ঠোকর করে ঠোকর মেরে মেরে ও আর কি ফোকলা করে দেবে, গাছটাকে ফোকলা করবে। এত শক্ত গাছ তো তাই জন্য করতে পারছে না। ওই রকম সুপারি গাছে দেখেছি, আমার বাপের বাড়িতে সুপারি গাছ ওই রকম, ও সারাদিন ধরে ঠোকরে ঠুকরে, একদিন দেখতাম ঝড়ে, কালবৈশাখীর ঝড়ে গাছটা ভেঙে পড়ত, একটা ফল হওয়া গাছ এইভাবে ভেঙে যেত, কাঠ ঠোকরা ঠোকরা তো বলে। তা মা দেখতাম তাড়াতো, আমি বলতাম ঠোকরা ওর কাজও করুক, কিন্তু গাছটা ফল হওয়া গাছ, জীবন্ত গাছ, এই ঠোকরানোর কারণেই এমন কালবৈশাখীর ঝড় হলেই ওটা ভেঙে পড়ে যেত গাছগুলো। মানে অনেক সারি সারি নারকেল গাছ ছিল, এই নারকেল বলছি সুপারি গাছ, পুকুরের চারিপাশে সেই গাছ একটা একটা করে পড়ে যেত আমাদের চোখের সামনে। মানে গাছে সুপারি হতো, প্রচুর সুপারি হতো, সেই সুপারি আমি কত ছাড়াতাম, সুপারি কীভাবে শুকনো করে ছাড়ানোর ব্যবস্থা ছিল, কত লোক সুপারি কিনতে আসতো, মানে বেপারি যারা পাইকারি রেটে কেনে, ওরকম সুপারি যারা ব্যবসা করে তারা নিতে আসতো, মানে কিনতে আসতো, সেটাও দেখতাম প্রচুর। আমার ছোটোবেলার কথা বলছি, সেই সুপারি গাছ কত ছিল, কত ছিল, আর পুরো নারকেল গাছের মতন দেখতে, কিন্তু হাইটে একটু ছোটো আর সরু, প্রচণ্ড সরু। গাছের পাতাগুলো ওই নারকেলের মতনই হয়, কিন্তু পাতলা পাতলা ছোটোর মধ্যে। যাক, ওই দেখো উনি বসে আছে, একটু একটু করে নড়ছে, দেখো দেখো তোমরা, আমার যে ওই দেখো নড়ছে, দেখেছো, ওই দেখো, ওই দেখো নড়ছে, নড়ছে দেখেছো, তারা হাতটা স্থির করে, এই দেখো এবার দেখতে পাচ্ছ তোমরা, এইবার দেখতে পাচ্ছ, আমার হাতটা উপরে দেওয়া ছিল বলে ওকে দেখাতে পারছিলাম না। এই দেখো, এই দেখো, এই দেখো, সুন্দর আমি প্রকৃতির ছবি তুলছি বলো তো, গাছ পাখি তোমাদের কত সার্ভিস দিচ্ছি আমি ভিডিওতে, গাছ পাখি সব দেখাচ্ছি, ভুল বললেও আমাকে ক্ষমা করো, ভালো বললেও ক্ষমা করো, আমি পুরো ভালো করে তুলতে পারছি না বলে, তুলতে পারছি না কি বলো তো, হেজি হয়ে যাচ্ছে ব্যাপারটা, কেন আমি বুঝতে পারছি না। রিয়েলমি ক্যামেরা হয়তো ভালো না, আমার তো আর আইফোন নেই বাবা, তাহলে আমি এটাতেই তুলি, এই দেখো যতটা পারছি। আইফোন কোথায় পাবো, পয়সা কোথায়, আমার হয়তো বাড়ি কিনেছি, পয়সা কোথায় আইফোন কিনব, আইফোন কেনার পয়সা কোথায়, বর খাওয়ার থেকে টাকা খরচ করবে না, আলতু পালতু কিনবে না, তোমার নর্মাল একটা ফোন নিয়ে তুমি ব্যবহার করো, যেটা একটা সব কিছু কাজ হয়, অত দামি দামি জিনিস নেওয়ার প্রয়োজন নেই। আর খাবার খেতে যা লাগে বোঝো না, এই যা মাইনা পায় খেতেই চলে যায়। হ্যাঁ, যার জন্য মানুষের কত খরচ কলকাতাতে, চারজন মানুষের কলকাতাতে খাবার খরচ প্রচুর, খেতে হবে না, না খেলে কি আর কর্ম করে খাওয়ার জন্য, সত্যি কথা, যার আছে সেও খায়, যার না আছে সেও খায়, খেতে তো হবেই, যন্ত্রকে খাবার দিতেই হবে, তেল দিতেই হবে। আবার তার সামনে একটা কাকমা চলে আসছে, কাকও চলে আসছে, যাক পাখিটা কোথায় চলে গেছে জানি না, একটা কাক তো এসে বসলো ডালে, তা যাই হোক, ওই যে কাক উঠছে, ওই যে কাক বসেছে, আমি এখন রেখে দিলাম, শুভ প্রাক দুপুরবেলা, ভালো থেকো সবাই।